শাকিব খান নয় ববলির প্রথম স্বামী সোহেল শেখ আসন স্বামী সন্তান নিয়ে মিডিয়ার সামনে আসতে হবে এবার বুবলিকে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি নায়িকা বুবলির একটি ফ্যান হয়ে থাকুন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ব্যাক টু ব্যাক সিনেমা নিয়ে খুবই বিজি সাকিব খান কিন্তু এর মধ্যে হঠাৎ বুবলির উপর রেগে উঠলেন শাকিব খান মূলত সাকিবের বিরুদ্ধে মিথ্যাচার গুজব ও হুমকির জন্য মিডিয়াতে মুখ খুলতে বাধ্য সাকিব খান ঘটনার শুরু কয়েকদিন আগে হঠাৎ করে মিডিয়াতে কিছু খবর প্রকাশিত হয় বুবলি হঠাৎ একদিন সংবাদ মাধ্যমে ঘোষণা দেন যে তার অতীত ও বর্তমান নিয়ে তিনি কিছু কথা বলবেন বুবলি জানান সাকিব এবং আমার দুজনেরই অতীত রয়েছে তবে হঠাৎ কিছু সাংবাদিক কেন আমার অতীত নিয়ে পড়ে আছে সেটা বুঝলাম না সাংবাদিক পূর্ণিয়ার জানান চট্টগ্রামের ব্যবসায়ী আবুল কাশেম শেখের মেজ ছেলে ব্যবসায়ী সোহেল শেখের সাথে বুবলির গোপনে বিয়ে হয়েছিল তবে সেই বিয়েতে সম্মতি ছিল না বুবলি ও সোহেলের পরিবারের তারা রীতিমতো গোপনে বিয়ে করেন এবং গোপনে বিয়ের পরও বেশিদিন টিকেনি বুবলি ও সোহেলের সংসার এরপর বুবলি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন এবং এরপর শাকিব খানের সঙ্গে ব্যাক টু সিনেমা করে মিডিয়া ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা দখল করে নেন সাকিব খানের সঙ্গে কাজের সূত্রে বেশ সক্ষতা গড়ে ওঠে এবং এক পর্যায়ে বিয়ে এবং সন্তানও আসে যার নাম শেহজাদ খান বীর তবে সাকিব খান এবার রেগে গিয়ে বুবলির উপর থেকে বিরূপ হয়ে গেলেন এবং তার সাবেক স্ত্রী অপবিশ্বাসের সঙ্গে আবার পূর্বের সক্ষতায় ফিরে গিয়েছেন এদিকে একদল সাংবাদিক ও অপভোক্তরা যেন বুবলির পিছনে আছে বুবলির অতীতকে সামনে আনার জন্য তারা যেন আপ্রাণ চেষ্টা করছে কারণ তারা মূলত বুবলিকে সাকিব ও অপুর সংসার ভাঙার জন্য দায়ী করে থাকেন